সেট ফাংশন অধ্যায় দুই নবম ও দশম শ্রেণী। উদাহরণ হয় এক এ ইকুয়াল টু একটি সেট এ ইকুয়াল টু দ্বিতীয় বন্ধনী দিয়ে সেটের সদস্যগুলোকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা আবদ্ধ করব। সেভেন্টিন সেভেন ফোরটিন টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি এইট সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে তালিকা পদ্ধতি। সেটের সদস্যগুলো যদি কমা কমা দিয়ে থাকে বা কমা ব্যবহার করে তাহলে সেটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। তাহলে এটাকে আমাদেরকে বানাতে হবে সেট গঠন পদ্ধতি। আমরা এখানে দেখতে পাচ্ছি এ সেটের যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলো হল প্রত্যেকটি সদস্য সাত দ্বারা বিভাজ্য। প্রত্যেকটি সদস্য সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ সাতের গুণিতক। প্রতিটি সদস্য সাতের গুণিতক এবং যার মানটি আঠাইশের সাতের গুণিতক এবং সাতের গুণিতকগুলো আঠাইশের থেকে বড় নয়। এভাবে আমরা একটা তালিকা পদ্ধতি তৈরি করব, মানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে সেট গঠন পদ্ধতি নিয়ে আসব। তাহলে এ সেটের উপাদান সমূহ হল সেভেন ফোরটিন টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি এইট এবং প্রত্যেকটি সদস্য সাত দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে দেখতে পারি এখানে প্রত্যেকটি উপাদান সেটের সদস্যগুলোকে উপাদান বা সেটের সদস্য বলা হয়। এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ আমরা যেহেতু প্রত্যেকটি সদস্য সাত দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটি সদস্য সাতের গুণিতক। সাতের গুণিতক সাতের গুণিতকের কোনো শেষ নেই, তো এখানে আঠাশ পর্যন্ত দেওয়া আছে এবং সাতের গুণিতক আঠাশ এর বড় নয়। তাহলে এটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে সাজাতে চাই তাহলে লিখতে হবে এ সেটের সদস্যগুলো হবে সাতের গুণিতক। এ সেটের সদস্যগুলো হবে এই সেটের সদস্যগুলোকে আমরা ধরে নেই এক্স এর মান, যেন এক্স এর মান যেন এ সেটের সদস্যগুলো হবে এক্স এর মান যেন সেভেন এর গুণিতক এবং সেভেনের গুণিতকের যেহেতু কোনো শেষ নেই এখানে দেওয়া আছে আঠাশ পর্যন্ত, এই জন্য আমরা এখানে কন্ডিশন দাঁড় করাবো যে একটি এক্স স্মলার দেন অর ইকুয়াল আঠাশ। এক্সের মান হবে এ সেটের সদস্যগুলো হবে এক্সের মান যেন সাতের গুণিতক এবং সাতের গুণিতক তবে আঠাশ হতে পারে আঠাশ থেকে ছোট। এটি হলো এই এ সেটের সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আমরা শিখে নেই। উদাহরণ দুই দেওয়া আছে বি নাম্বার বি সেট বি ইকুয়াল দ্বিতীয় বন্ধনী
সদস্যগুলো অবশ্যই দ্বিতীয় বন্ধনীতে দিতে হবে। এক্স এর বি সেটের সদস্য হবে এক্স এর মান যেন এক্স এর মান আঠাইশের গুণনীয়ক, আঠাশের গুণনীয়ক। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মানে এখানে কন্ডিশন দাঁড় করা আছে বা শর্ত দেওয়া আছে, এই শর্তটাকে আমাদেরকে ভেঙে তালিকা পদ্ধতিতে লিখতে হবে। তাহলে আমরা এখানে শুরুতেই আঠাশের গুণনীয়ক, যেহেতু বি সেটের সদস্যগুলো হবে আঠাশের গুণনীয়ক, এবং আঠাশের যে গুণনীয়কগুলো পাওয়া যাবে সেই গুণনীয়কগুলোর প্রত্যেকটি গুণনীয়কেই হবে এক্স এর মান। তাহলে শুরুতেই আমরা এখানে আঠাশের গুণনীয়ক নিয়ে আসি। আঠাশ বা 28 ইকুয়াল টু আমরা লিখতে পারি আঠাশ। আঠাশ একটি জোড় সংখ্যা, দুই দিয়েও যায়। তাহলে টু ইন্টু 14, তিন দিয়ে যায় না, চার দিয়ে দেই। ফোর ইন্টু 7 আর যায় না, অতএব আমরা লিখব আঠাশ এর গুণ নিয়োগ সমূহ ওয়ান হয় টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট। এইগুলো হলো আঠাশের সকল গুণনীয়ক। আঠাশের এই গুণনীয়কগুলো হবে বি সেটের সদস্য, যেহেতু তালিকা পদ্ধতিতে বের করতে বলছে, অতএব তালিকা পদ্ধতি হবে বি সেটের। তালিকা পদ্ধতিটি হল নির্ণয় সেট বি ইকুয়াল এই প্রত্যেকটি হলো এক্স এর মান, অর্থাৎ বি সেটের সদস্য যেহেতু বলছে যে এক্স এর মান যেন আঠাশের সকল গুণনীয়ক, তাহলে আঠাশের গুণনীয়ক হলে এগুলো এগুলোকে আমরা কমা কমা আকারে ব্যবহার করব দ্বিতীয় বন্ধনী দিয়ে। তাহলে বি সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। গুণনীয়ক হলো, যেমন আমি একটা গুণনীয়ক বলে দিই, যে চারের গুণনীয়ক বলতে আমরা বুঝব চারের গুণনীয়ক, চারের সকল গুণনীয়ক গুণনীয়ক, চারের সকল গুণনীয়ক বলতে চারকে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয়, চারকে এক দিয়ে ভাগ যায় চারককে চার ভাগ শেষ শূন্য, চারকে দুই দিয়ে ভাগ যায় দুই দুগুণে চার ভাগ শেষ শূন্য, চারকে চার দিয়ে ভাগ যায় চারককে চার ভাগ শেষ হলো শূন্য। অতএব চারের গুণনীয়ক হলো, চারের গুণনীয়ক হবে ওয়ান হবে টু হবে ফোর হবে, এভাবেই গুণনীয়ক বের করতে হয়। নবম দশম শ্রেণী সেট ফাংশন অধ্যায় দুই উদাহরণ তিন দেওয়া আছে সি ইকুয়াল টু, সি একটি সেটের নাম, সি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার এস স্মলার দেন 18 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেওয়া আছে সেট গঠন পদ্ধতি, কারণ সেট গঠন পদ্ধতিতে এটি ধর্ম বা শর্তের উল্লেখ করা থাকবে। তাহলে এখানে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ আগে লিখে নিয়ে আসি। সি সেটের সদস্যগুলো হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর ওপর বর্গ করলে 18 থেকে বা 18 থেকে ছোট হয়। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ আমরা আগে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ, ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ হল অসংখ্য আছে এই শর্তে অ্যান্সারগুলো হবে,
महत्वपूर्ण संख्या समूह 1, 2, 3, 4, 5 डट 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 इत्यादि তাহলে এই এই শর্তে যে যে মান যে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলোর উপর বর্গ করলে 18 থেকে ছোট হয় সেই সংখ্যাগুলোই হবে সি সেটের তালিকা পদ্ধতি। তাহলে এখানে আমরা প্রথমে এক্স ইকুয়াল টু ওয়ান বসে দেখি। এখানে এই শর্তে এখানে এক্স ইকুয়াল টু ওয়ান হলে एक्स इक्वल टू वन होले एक्स स्क्वायर समान की आसते से वन ऊपर स्क्वायर इक्वल वन एक्स इक्वल टू टू होले एक्स स्क्वायर इक्वल टू टू ऊपर स्क्वायर इक्वल टू आसते से फोर एक्स इक्वल टू थ्री होले एक्स स्क्वायर इक्वल टू थ्री स्क्वायर इक्वल टू तीन तीन के नय যা 18 থেকে এই প্রত্যেকটি মানেই 18 থেকে ছোট। এখন আমরা এক্স ইকুয়াল টু ফোর বসাই। এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর স্কোয়ার চারের উপর স্কোয়ার মানে দুইটা চারি গুণ করলে হচ্ছে চার চারে ষোলো, যা 18 থেকে ছোট। আবার এক্স ইকুয়াল টু ফাইভ যদি দেই তাহলে আসতেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু পাঁচ স্কোয়ার, পাঁচ পাশে পঁচিশ, কিন্তু এই পঁচিশ সংখ্যাটি 18 থেকে ছোট। এই জন্য আমরা লিখব যে যা 18 এর চেয়ে বড়। অতএব আমরা লিখতে পারি শর্তানুসারে তাহলে পাঁচ হতে পারবে না, বাকি সংখ্যাগুলো হবে, কারণ এই সকল মানগুলো 18 থেকে ছোট। তাহলে আমরা লিখব যে শর্ত অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো এক হতে পারবে, দুই হতে পারবে, তিন হতে পারবে, চার হতে পারবে, কিন্তু পাঁচ হতে পারবে না, যার উপর বর্গ করলে 18 থেকে বড় হয়ে যায়। ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ হলো কন্ডিশন অনুসারে, এই যে এই কন্ডিশন অনুসারে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, এক হতে পারবে, দুই হতে পারবে, তিন হতে পারবে এবং চার হতে পারবে। অতএব নির্ণয় সেট C ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর, ইহাই তালিকা পদ্ধতি।